সকল গুরুজনকে জানাই এসকে মিউজিক প্রেজেন্টেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। নতুন নতুন হরিনাম দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক। জয় রাধে, জয় রাধে। जय राधे, जय राधे, जय नीता, जय महाप्रभु, जय गुरु, जय राधे सा, जय राधे, जय राधे, जय राधे। अरे 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 मोहन मोहन
पवन भुवन मन मन जय महाप्रभु जय गुरु जय राधे श्याम जय राधे जय राधे जय राधे उपस्थित कृष्ण अनुरागी गौर भक्त मंडली एवं वैष्णव मंडली एवं ब्राह्मण मंडली एवं आमार पितृ मातृ मंडली
সর্বাগে সবাসী চরণে জানাই আমি সহস্ত সহস্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আজকের আমার সমস্ত গুরু গোবিন্দের চরণে সহস্ত সহস্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আজকের আমার পিতা মাতার চরণে সহস্ত সহস্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম প্রণাম জানাই যিনি প্রথম দ্বারে দাঁড়িয়ে যোগমায়া যিনি না হলে আমাদের রাধা গোবিন্দের লীলা প্রকাশ হবে না সেই মায়ের চরণে জানাই আমি সহস্ত সহস্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম এই বাসরে বসিয়া আছেন যত যত সাধু গুরু বৈষ্ণব সবকার চরণের রেণুপকাম মস্তকের ভূষ আমাদের অনর্পিত চরিং চিরা করুণার অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উচ্চল রসয়ম সহভক্তিস্নেহম হরিপুরত সুন্দর দূতি কদম প্রশংসি বীত সদা হৃদয়ে স্কন্দ স্ফুরত বাহ শ্রী সচিনন্দ অর্থাৎ অনর্পিত মানে অন্যান্য যুগ যে যুগে কোনদিন কোন কালে দেব দেবতা রক্ষক যোগ্য গন্ধর্ব কিন্তু যে বস্তু কোনদিন কোন কালে দেয়া হলো না যে অনর্পিত বস্তু নিজ প্রেম সম্পদ আজ সেই শ্রী সচিনন্দন গৌর হরি আমার এই অষ্টাবিক সতী কলিযুগে চৌদ্দশো সাত শতাব্দীতে পূর্ণ ফাল্গুন পূর্ণিমা অতিথিতে আজ নিজে মাথায় করে বহন করে এ হতভাগ্য জীবের দ্বারে দ্বারে তিনি বিতরণ করলেন প্রতি যুগে যুগে ভগবান এসেছিলেন মায়েরা যেমন ষষ্ঠ যুগে ভগবান এসেছিলেন সপ্ত যুগে কয়টি রূপ ধারণ করেছিলেন না সপ্তর যুগে ভগবান পাঁচটি রূপ ধারণ করেছিলেন কি কি এই দেখুন যেমন মৎস্য কুর্ম বরাহ নিসিংহ আর বামন সত্য যুগে পাঁচটি রূপ ধারণ করেছিলেন ভগবান প্রতি যুগে যুগে আসেন ভক্তকে রক্ষা করতে আর দুষ্ট দমন করতে এই দেখুন না সত্য যুগে ভগবান এসেছিলেন এক রাক্ষসের সে জন্মেছিল একটি বৈষ্ণব সন্তান কে ভক্ত পল্লা একদিন এই পল্লাদের মায়ের নাম হলো কয়েদু হিরণ্যকশিপু ডাকলেন কয়েদু কয়েদু এদিকে এসো কয়েদু এদিকে এসো কয়েদু ধীরে ধীরে স্বামীর নিকটে গেল বলো স্বামী কি হয়েছে কয়েদু আমি তোমার কাছে দুটি প্রশ্ন করব বলো তো কয়েদু তোমার কাছে স্বামী বড় না সন্তান বড় কয়েদু কাঁদতে কাঁদতে বলে উঠলেন স্বামী গো আমি জানি এই জগতে এই জগতে স্ত্রীর কাছে স্বামী বড় তাই যদি হয় যাও যে সন্তানকে তুমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করে লালিত পালিত করেছ সেই বদনে সেই সন্তানে বদনে তুলে দিতে হবে তোমার বিষ না আমি যে তার মা
আমি তো যার জননী আমি মা হয়ে সন্তানের বদনে আমি কেমন করে বিশ্বাস দেব তুমি অমন কথা বলো না গো আমি যে নারী জাতি আমি যে মাতৃ জাতি মা হয়ে সন্তানের বদনে আমি কেমন করে বিশ্বাস দেব सुनो कहे दो तुम्ही बोलो छो स्वामी कचे स्त्री कचे स्वामी बोलो जाओ अमर कथा तुम्हाके मानती हूँ ताई स्वामी कथा मतो आज नारुष संगे बीस माखिए धीरे धीरे प्रहलाद कचे चले चे बाबा प्रहलाद कथा है ना कारागारे बाबा बंदी करे रखे বিশের নাড়ুগুলো নিয়ে কাঁদতে কাঁদতে চলেছে আর ভগবানকে জানাচ্ছে প্রভু প্রভু তুমি রক্ষা করো দয়া মা তুমি রক্ষা করো তুমি ছাড়া তো আর তো কেউ নেই প্রভু তুমি রক্ষা করো দয়া কি নামে ডাকিব ভগবান ओगो तुम्हारे जाना की नामे डाकिब भगवान ओगो तुम्हारे जाना की नामे डाकिब भगवान ओगो तुम्हारे जाना कि नामे डाकिबो भगवान ओ तुम्हारे जाना कि आछे आमार कि देबो আর প্রহ্লাদ দূর থেকে দেখছে
তার মা আসছে তাই সেই কারাগারের মধ্যে হইতে মাকে দেখতে পেয়ে বলছে মা ও মা বাবা তুমি তাড়াতাড়ি এসো মা তিন দিন হয়ে গেল আমি কিছু খাই না মা আমার যে বড় খোদা পেয়েছে মা আমি জানি বাবা নিষ্ঠুর হলো তুমি তো আমার মা তুমি কোনোদিন থাকতে পারবে না মা ধীরে ধীরে সেই কারাগারের মধ্যে মায়ের গলাকে জড়িয়ে ধরে বলছে মা ও মা আমি জানি বাবা থাকতে পারলো তুমি থাকতে পারবে না মা দাও না মা তিন দিন হয়ে গেল আমি কিছু খাই না মা আমায় যে বড় খোদা পেয়েছে তুমি আমায় খেতে দাও অল্লাদের মা কয়ে দো সেই বিষের নাড়ুগুলি হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলেন বাবা নাড়ুগুলি বদলে দেওয়ার আগে তোর ইষ্ট দেবতাকে স্মরণ করে একবার তুই বদলে দে বাবা তোর ইষ্ট দেবতাকে স্মরণ করে তারপর তুই বদলে দে সেই নাড়ুগুলি নিয়ে আমার গোবিন্দ স্মরণ করলে ওম ভোজনে জনার্দন ওম ভোজনে জনার্দন ওম ভোজনে জনার্দন সেই বদলে দিতে যাবে সঙ্গে সঙ্গে সেই ভবানী হল সঙ্গে সঙ্গে নাড়ুগুলো ফেলে দিয়েছে দয়াময় আমি জানি প্রভু আমি জানি যার কেউ থাকে না তুমি তাহার থাকো আমার তো কেউ নেই প্রভু তুমি ছাড়া তুমি ছাড়া তোমার কেউ নেই দয়াময় ওগো কৃপাময় তোমার চরণে ঠাই দিও প্রভু তোমার চরণে ঠাই দিও দয়া আমরা বলি ভগবান কোথায় ভগবানকে দেখতে পাই না আমরা বলি ভগবান কোথায় ভগবান দেখতে পাই না ডাকার মতো যদি কেউ ডাকতে পারে ভগবান নিশ্চয়ই তিনি সাড়া দেবে আমরা সবাই বলি ভগবান কোথায় ভগবানকে ডাকছি ভগবানের কৃপা পাই না টাকার মতো যদি কেউ ডাকতে পারে ভগবান তিনি সাড়া দিতে বাধ্য হবে তাই তো ভবাবেশ্বর কত করে এক পাশে দাঁড়িয়ে বললে তরে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তরে ডাকলে নাকি শুনে ঠিকানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনে ঠিকানে দয়াল ঠাকুর
ডাকার মতো যদি কেউ ডাকতে পারে ভগবান কৃপা করবেই করবে। হয়তো আপনারা বলবেন বাবা মাগো আমরা হরিনাম শ্রবণ করছি হরিনাম বদনে বলছি তবে এত দুঃখ এত জ্বালা কেন এত বেদনা কেন, হয়েছে কি জানেন আমাদের ঠিক ঠিক নাম করা হচ্ছে না। আমরা সবাই একটি কঠিন ব্যাধিতে আক্রান্ত, কি ব্যাধি সেই ব্যাধিটি হলো ওই না কামিনী কাঞ্চনে সংক্রামক ব্যাধি জীবেরে ফেলেছে ঘিরিয়া আমরা সবাই একটি কঠিন ব্যাধি আক্রান্ত, ব্যাধিটা কি ব্যাধিটা হলো বাবা কামিনী কাঞ্চনে সংক্রামক ব্যাধি জীবেরে ফেলেছে ঘিরিয়া মহাজনোচিত অমূল্য রতন দানবে নিল নুটি। কটা দানব? ছটা। কে কে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্তাচ্য, এরা হলো আমার ভজন পথের বাঘী। তবে বাবা এই বাঘিনীকে বশ করতে গেলে একটি সহজ উপায় কি, বাঘিনীকে বশ করতে গেলে দেখবেন বনে যখন
শিকারীরা যখন বাঘ ধরতে যায় তারা কি করে বাঘের চোখে চোখ দিয়ে হাতের বন্দুককে টোটা বোঝাই করে বাঘের চোখে চোখ দিয়ে তারা লক্ষ্যভ্রষ্ট হয় না কারণ বাঘের চোখে চোখ দিয়ে থাকলে বাঘা লাভাতে পারে না আর ঘরের বাঘিনীর ধরা ধরা একটু বিপরীত কি এদের কিন্তু চোখে চোখ দিলে হবে না এদের কি করতে হবে এদের চরণে নয়ন দিয়ে যদি একবার বলা যায় কি যদি কেউ মা বলে ডাকতে পারো মা বলে ডাকতে পারো মামা বলে ডাকতে আর মামা বলে ডাকতে পারো এক গুলিতে বস হয়ে যাবে আর মামা বলে ডাকতে পারো ওই না এক গুলিতে বস হয়ে যাবে যদি একটা গুলি ঠিক 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 ছাড়া যায় ওই এক গুলি বশ হয়ে যাবে যদি একবার চরণের দিকে লক্ষ্য করে যদি কেউ একবার মা বলে ডাকতে পারে ব্যাস এক গুলিতে বশ হয়ে যাবে তোমার ভজন স্থলী দেখাইয়ে দেবে দেখাইয়ে দেবে এই নারী জাতি কেমন জানেন এরা স্বর্গে নিয়ে যায় আবার নরকে ভোগায় স্বর্গে নিয়ে যায় আবার নরকে ভোগায় এরা দেখালো দেয় কাতে পারে দেখালো দা কাতে পারে দেখালো দা কাতে পারে দেখালো দা নারীর কৃপা না হলে পুরুষ কোনদিন আজ সৎ পথে যেতে পারবে না আগে চাই মায়েদের কৃপা মায়েদের কৃপা না হলে পুরুষ যদি কোনদিন ভজন পথে যেতে পারবে না এই দেখুন না কতগুলো প্রমাণ যদি রামী যদি কৃপা না করিত তাহলে চণ্ডীদাস রাসের কবি হতে পারত না তাই না যদি চিন্তামণি যদি কৃপা না করিত বিল্লামঙ্গল রসের কবি হতে পারতেন না যদি বিষ্ণুপ্রিয়া কৃপা না করতেন নিমাই সন্ন্যাসে যেতে পারত না তাই আগে চাই নারীর কৃপা হরি বল হরি বল তাহলে আমরা সবাই একটি কঠিন ব্যাধিতে আমরা সবাই আক্রান্ত হয়ে আছি তাহলে সত্য যুগে ভগবান এসেছিলেন ভক্তকে কৃপা করতে যেমন প্রহ্লাদকে সেই কারাগার থেকে আনা হলো ইনি প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো প্রহ্লাদ প্রহ্লাদ বলতে পারো তোমার ভগবান কোথায় প্রহ্লাদ করজোড়ে বলেন পিতা আপনি আমায় ভগবানকে যেখানে দেখতে চাইবেন সেখানে দেখতে পাবেন জলে জঙ্গলে বাতাসে আপনি যেখানে যেখানে দেখতে চাইবেন আমার ভগবান সেখানেই আছে যদি একবার ডাকার মতো ডাকতে পারে ও গোবিন্দা দাদা যদি একবার ডাকার মতো তুমি ডাকতে পারে হরি বল হরি বল যদি লীলা মায় হো যদি কৃপা মায় হো হিরণ্যকশিপু বললেন তাহলে এই ভগবান এই
রাখি তা আপনি যদি মনে করেন তাহলে আমার ভগবানের প্রতি স্তম্ভের ভিতরে যেই বলেছে হিরণ্যকশিপু কি করলেন সঙ্গে সঙ্গে সেই প্রতি স্তম্ভেতে পদাঘাত করলেন যেই পদাঘাত করেছেন ভক্তদের ভগবান থাকিতে পারিল না পারিলেন না সঙ্গে সঙ্গে ধরলেন নরসিংহ ধারণ করে হিরণ্যকশিপুকে কি করলেন মাটিতে ফেললেন না জানু দয়ে রেখে নাড়িটি ছেদন করে নাড়িটি চুষতে লাগলেন প্রহ্লাদকে বলে প্রহ্লাদ এই প্রহ্লাদ আমি এত জোরে গর্জন করলাম তোর ভয় লাগেনি পিতা যদি হাঁকে তাহলে সন্তান কি কোনোদিন ভয় পায় তুমি যে আমার জগৎ পিতা আমি ভয় পাবো কেন তাই আজ ভক্তগণকে রক্ষা করার জন্য ভগবান প্রতি যুগে যুগে আসেন আবার দুষ্টে দমন করবার জন্য তিনি প্রতি যুগে যুগে বিরাজমান বাবা গেল সত্য যুগ তারপরে সে গেল ত্রেতা যুগ ত্রেতা যুগে ভগবান দুটি রূপ ধারণ করেছিলেন কি রাম এই রাম অবতারে তিনি কত লীলা করলেন পঞ্চপটির বনে গেলে পঞ্চপটি বনে গিয়ে যখন উনি গেলেন তখন নারায়ণ একটি সুন্দর করে ঘর বানিয়েছিল স্বয়ং ভগবান তিনি বনে যাবেন খাসের উপর শয়ন করবেন সুন্দর করে একটি অট্টালিকা বানিয়েছে লক্ষণকে বললেন লক্ষণ ভাই যাও তুমি বনে থেকে ফল চয়ন করে নিয়ে এসো কারণ আমাদের তো খেতে হবে যাও লক্ষণ চলে গেল ফল চয়ন করতে এদিকে অগ্নিদেব আসবেন অগ্নিদেব এসে বললেন রাম তুমি এক কাজ করো সীতামাকে আমাকে দিয়ে দাও আর তুমি একটি মায়াসীতা তৈরি করে সৃষ্টি করে তুমি নিয়ে এই জঙ্গলে থাকো আর যেদিন অগ্নি পরীক্ষা হবে সেই দিন সীতামাকে আমি ফিরে দিব যাও তাই আজ একটি ছায়াসীতা সৃষ্টি করে উনি সেই পঞ্চপটি বনে লীলা করতে লাগলেন ভক্তাদি ভগবান কেমন দেখো ভক্তাদি ভগবান আজ একদিন রাম আর লক্ষ্মণ ওই পঞ্চপটির বনেতে একটি বৃক্ষ তলে বসে আছে আর একটি ছোট্ট চড়াই পাখি সে পিপাসায় বড় কাতর কণ্ঠ শুকিয়ে যাচ্ছে একবার রামচন্দ্রের কাছে আসছে আর একবার সরোজিনীর কাছে যাচ্ছে লক্ষ্মণ বলছে দাদা এই পাখিটা এইভাবে একবার আমাদের কাছে আসছে একবার ওই নদীর ধারে যাচ্ছে কেন কি হয়েছে দেখো দেখো কিছু বলতে চাইছে সে ছোট্ট চড়াই পাখিটি কি করছে ছোট্ট চড়াই পাখিটি তার বদনে আছে রাম নাম সেটা কিন্তু লক্ষণ বুঝতে পারছে না একবার সরোজ নদীর কাছে যায় আবার সেই রামচন্দ্রের কাছে আসে কি বলে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম জয় জয় রঘুপতি রাঘব জয় সীতারাম জয় জয় রাম
রামচন্দ্র বলছে জানো ওই পাখিটি কি বলছে জানো বলে কি বলছে ও আমার নাম করছে ও ভাবছে আমি যদি জলটা খেতে যাই তাহলে নামটা আমার চলে যাবে নামটা আমি ভুলে যাব সেই জন্য জল খেতে পাচ্ছে না ও শুধু আমার কাছে আসছে আর যাচ্ছে লক্ষণ বলছে প্রভু আপনাকে এত ভালোবাসে তাহলে ও পক্ষে কোলে থেকে একটা অন্য কিছু করা যায় না ওকে একটু আশীর্বাদ করো ঠিক বলেছো লক্ষণ তুমি ঠিক বলেছো বেশ আমি ওকে আশীর্বাদ করি ওকে আমি আশীর্বাদ করি পরজন্মে একটি দরিদ্র মাঝি হয়ে জন্মগ্রহণ করবে দরিদ্র মাঝি নুনান্তে পান্তা ফুরিয়ে যাবে আশীর্বাদ করলেন পরজন্মে একটা দরিদ্র মাঝি হয়ে জন্মেছে এত অভাব এত কষ্ট এত দুঃখ এত জ্বালা এত যন্ত্রণা ওই নদীর ধারে একটি নৌকা নিয়ে উনি পারাপার করে আর এদিকে রাম লক্ষ্মণ বনে বনে ঘুরছে কেন অহল্যাকে উদ্ধার করবার জন্য অহল্যাকে উদ্ধার করবার জন্য বনে বনে ঘুরছে মাঝিকে বলবেন এই মাঝি আমায় পার করে দে ও পার থেকে ও পারে যাবো মাঝি বলে কড়ি দাও পার হয়ে যাও এই কড়ি কড়ি আমি কোথায় পাবো রে আর কড়ি না হলে আমি পার করে দেবো না শোন শোন তুই কড়ির কথা বলছিস যা ওই দেখতে পাচ্ছি ওই যে দাঁড়িয়ে আছে ওই কালো কত ছেলেটা ওর কাছে যা লক্ষণ বলছে রামচন্দ্র বলে এই কড়ি আমি কোথায় পাবো পার করে দে দে না সেই মাঝি বলছে যাক সদাই তো পয়সা নেই একদিন পয়সা নাই বা হলো কি হলো তবে শুনেছি এই জঙ্গলে একটা কালো মতো লোক ঘুরছে তার পায়েতে দোষ আছে যেখানে পা দিতে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে পার আমি করে দেব তবে তোমার ওই পায়েতে মনে হয় দোষ আছে পা দুটো নামিয়ে বসতে হবে ঠিক আছে কোলে করে নিয়ে কি করেছে কোমরটা নৌকায় দিয়েছে আর পা দুটো জলে দিয়েছে আর যেই জলে দিয়েছে পতিত পাবনি মা গঙ্গা দেবী দুটি বাহু পসার করে প্রভু রামচন্দ্রের চরণ সেবা করছে হরি বল হরি বল আর সেই মাঝি বললেন এই জন্য বলেছিলাম যে তোমার চরণে দোষ দেখো জলে যেই পাঠা দিয়েছ সঙ্গে সঙ্গে একটা মেয়ে ছেলে তোমার পাদুকো ধরেছে এপার থেকে যখন ওপারে পার করে দিয়েছে প্রভু রামচন্দ্র লক্ষণ চলে যাচ্ছে বাবা পিছন দিকে তাকিয়ে দেখলেন কি হলো না কাষ্ঠের তরি তার সোনা হয়ে গেল হরি বল হরি বল হরি বল তাই তো পদকর্তা বললেন পদকর্তা বললে শ্রীরাম নামের গুণে কি দেব তুলনা পাষাণ মানবী হই নৌকা হই সোনা নৌকা হই সোনা রাম নাম জপ ভাই এইবারে বার এইবারে ভেবে দেখো রাম বিনা গতি নাহি এমনি রামের বলিতে কি পারি তাহলে চলে গেল ত্রেতা যুগ
দুটো বড় বড় যুগ চলে গেল সত্যত্রেতা এবারে এসে গেল হতভাগ্য তাপর যুগ তাপর যুগে ভগবান এলেন ভগবান এসে তিনি কটি রূপ ধারণ করেছিলেন দুটি কি কি কৃষ্ণ আর বলরাম কৃষ্ণ রূপ ধারণ করে তিনি বৃন্দাবনে কত আনন্দ করলেন কত খেলা করলেন ব্রজগোপীদের নিয়ে নাচলেন গাইলেন আনন্দ করলেন কুরুক্ষেত্রের মাঝে তিনি কত না যুদ্ধ করলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে তিনি বলছে শোনো আমি এই বৃন্দাবন ছেড়ে আমি মথুরায় চলে যাব সমস্ত ভক্তগণ প্রভু চরণে আছাড় খেয়ে পড়লেন প্রভু তুমি যেও না প্রভু তুমি যেও না তুমি চলে গেলে আমরা কেমন করে থাকবো প্রভু তুমি যেও না দয়া তুমি আমাদের সুখের মালিক তুমি আমাদের দুঃখের মালিক থাকো তুমি বৃন্দাবন ছেড়ে কিছুতেই যেও না প্রভু যেও না প্রভু চরণকে জড়িয়ে ধরে সবাই কাঁদছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমরা কেঁদো না বলো কার কি মনের বাসনা আমার কাছে চেয়ে নাও তোমাদের মনের বাসনা আমি পূর্ণ করব কারণ আমার তো এক রাবণ ভক্তাদির ভগবান আমার কাজ হলো ভক্তের কৃপা করা কেউ কেউ বলছে ঠাকুর চলে যাবার সময় তুমি আমাদের দারিদ্র দূর করো কেউ বলছেন ঠাকুর তুমি আমাদের একটা গৃহ তৈরি করে দাও কে বলছে ঠাকুর তুমি আমাদের তুমি আমাদের শান্তি দিয়ে যাও ঠাকুর তুমি আমাদের শান্তি দিয়ে যাও কে যা চাইছে সবার মনের বাসনা পূর্ণ করছে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে চলে যাচ্ছে এক পা দু পা করে এমন সময় পিছনে একজন ডাক দিলে তিনি কে তিনি হলেন পঞ্চ পাণ্ডবের মা কুন্তী দেবী কৃষ্ণ কৃষ্ণ পেছন ফিরে তাকিয়ে দেখে পিসিমা ডাকছে পিসিমা পিসিমা ডাকছ কেন চোখে জল কেন পিসিমা বাবা তুই তো সবার সামনে তুই বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছিস যাবার সময় আমার আঁচলে কিছু ভিক্ষা দিয়ে যা বাবা আমার আঁচলে তুই কিছু ভিক্ষা দিয়ে যা ওরে কৃষ্ণ আমার কিছু দিয়ে দা কৃষ্ণ ওরে কৃষ্ণ
ভগবান কৃষ্ণ বললেন, পিসিমা তোমার তো কোনো অভাব নেই, তুমি রাজমাতা, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তোমার অভাব নেই, আমি ভিক্ষা দেব কেন? কুন্তী দেবী বলি বললেন, বাবা শোন, আমাদের সংসারে যখন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, জ্বালা ছিল, তুই সবার সর্বক্ষণ আমাদের কাছে কাছে ছিলিস বাবা, আজকে আমার ছেলে রাজা হয়েছে, আমাদের এখন সুখের সময়, তাই তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। বলে কৃষ্ণ, তোর কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না বাবা, যাবার সময় আমার এই ভিক্ষা দিয়ে যা। কি ভিক্ষা জানিস? যাবার সময় তুই আমার এই আশীর্বাদ করে যা। কৃষ্ণ নামে নামে আমার আকি দুটি ঝরে রে মরমে জানা নামে আমার কি দুটি ঝরে মরমে জানা তোরে পা কৃষ্ণ নামে আমার আকি দুটি ঝরে মরমে জানো তোরে পাই ওরে কৃষ্ণ রে মরমে জানো তোরে পাই কৃষ্ণ নামে আমারকে দুটি ঝরে বাবা যাবার সময় তুই এই আশীর্বাদ করে যা মরমে জানা তোরে পাই ওরে কৃষ্ণ রে তোর কাছে আমি অন্য কিছু চাই নাই রে মরমে জানা তোরে পাই কৃষ্ণ কৃষ্ণ বলিয়া দুটিয়া কি জড়িয়া কৃষ্ণ কৃষ্ণ ওই না কৃষ্ণ কৃষ্ণ বলিয়া
কি ছড়িয়া আমি কৃষ্ণ কৃষ্ণ আমার নালা বলে কিসে গাইবো মারমে দেবো বলে দেবী কেঁদে কেঁদে বললেন কৃষ্ণ রে তুই যাবার পরে আশীর্বাদ করে যা পদে পদে যেন আমার বিপদ হয় পদে পদে যেন আমার বিপদ আসে কারণ আমার যদি সুখ হয় সুখে যদি থাকি তাহলে কিন্তু আমি তোর কথা ভুলে যাব বাবা তাই যাবার সময় তুই আমার দুঃখ দিয়ে যা পদে পদে যেন আমার বিপদ আসে তোর কথা আমার মনে পড়বে সত্যি তো বাবা স্বাস্থ্যকর বলে গেলে দ্বারাপুত্র পরিবার কে তুমি কে তোমার এ জগতে কেউ কারো নাই তাই না এসেছি একা যেতে হবে একা সঙ্গে সাথী আমাদের কেউ হবে না তাই না এসেছি একা যেতে হবে একা সঙ্গে সাথী আমাদের কেউ হবে না তার জন্য ভাবছিস তার জন্য কাঁদছিস ভেবে দেখেছিস এই জগতে কেউ কারো এই মন কার জন্য ভাবছিস কার জন্য কাঁদছিস কেউ তো কারো নয় মন কেউ তো কারো নয়